নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাষা এবং চিকিৎসা। তা ভাষার সঙ্গে চিকিৎসার কি কোনো সম্পর্ক আছে? আমার মনে হয় আমার 38 বছর চিকিৎসক জীবনে ভাষা একটা গুরুত্বপূর্ণ। আমরা যখন রুগী যখন কথা বলে আমার এটা হয়েছে, আমি এরকম, সেই আমি আর আমার এই দুটোর মধ্যেই তার নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে এবং সেই ভাষার উপরে নিরীক্ষণ করে আমরা হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করতে সুবিধা হয়। আরেকটা ব্যাপার হলো ভাষা, অনেক সময় কাকে বলে আমরা যদি যাই মূলে, ভাষা হচ্ছে মনের ভাবপ্রকাশের ভাষা, মনের ভাবপ্রকাশকেই বলে ভাষা। আবার বার্নার্ড শ, পৃথিবীর বিখ্যাত কবি, বলছেন মনের ভাবকে লুকিয়ে রাখাই ভাষা। সেটা কীরকম না, আমি একটা উদাহরণ প্রসঙ্গে বলছি যে ধরুন আমি কোনো ব্যক্তিকে পছন্দ করি না, কিন্তু সে খুব ব্যক্তিত্বশালী, সে খুব অর্থবান, তার পাশে বলি আপনাকে খুব ভালোবাসি, আপনি খুব মহান লোক, কিন্তু পরে পেছনে বলি না ও ভালো নয়। তার মানে এটা হচ্ছে ভাষা লুকিয়ে রাখা, এবং ওই জন্য বলে যে বেশি তেল দেয় সে বেশি তাকে অবজ্ঞা করে। তো এরকম আমাদের রুগীরাও অনেক সময় কিন্তু গোপন করে অনেক কথা। যেমন যৌন রোগের ক্ষেত্রে যখন কোনো একটা প্রভাবশালী ব্যক্তি আসে, তাকে যখন বলা হয় আপনার জীবনে কি অন্য এক্সট্রা ম্যারিটাল প্রেফারেন্স, মানে কোনো ঘটনা আছে, তো বলে না। তার যদি যৌন রোগও হয় তিনি বলেন যে আমি প্রাইভেট টয়লেটে গেলাম। কিন্তু আমার এই 38 বছর অভিজ্ঞতা প্রাইভেট টয়লেট থেকে কখনোই যৌন রোগ হতে পারে না। এটা সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে এডস হতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যেই কিন্তু গনোরিয়া হতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যেই সিফিলিস হতে পারে, অনেক সময় রেড লাইট এরিয়াতে গিয়ে হয়, অনেক সময় হয়তো বা আমি জিজ্ঞেস করলাম রেড লাইট এরিয়াতে গেছেন, বলে না। কিন্তু রেড লাইট এরিয়াতে যায়নি, কিন্তু তার পার্শ্ববর্তী কোনো মহিলার সঙ্গে তার সম্পর্ক, যিনি এফেক্টেড, এবং তার জন্যে তার মানে এই যে গোপন কথা বের করাটাও কিন্তু তার জন্য বিশ্বাসযোগ্যতা, ডাক্তারবাবুকে মানসিকভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে, তবে সেই ভাষা কিন্তু কাজ করবে। আর ভাষা, যখন একটা মা তার গর্ভ যন্ত্রণাকে সহ্য করার পর তার সন্তানের মা ডাক শোনার জন্য সে গর্ভ যন্ত্রণা সহ্য করে, তা আবার এই মা বলাটা এবং তার মনে কিন্তু তৃপ্তি আনে, এবং সেই তৃপ্তিও কিন্তু তার শরীর মনকে ভালো রাখতে সাহায্য করে। আর ভাষা কীরকম, এখন সব ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে, তারা সব MBBS পড়ছে, তো যখন একটি ছেলে তখন ইন্টার্নশিপ করছে, তখন তার স্যার, সে কিন্তু আগে রাউন্ড দিয়েছে, তারপর তাকে পাঠিয়েছে যে ওই পেশেন্টটার তুমি একটা কেস টেকিং করে আনো। তখন ফিরে এসে বলছে স্যার ও তো কথা বলতে পারে না। তো স্যার বলছে আমি তো এইমাত্র গিয়ে কথা বললাম। তখন সে বললো তুমি কী জিজ্ঞেস করেছিলে? বললো আপনার প্রফেশন কী? সে ভদ্রলোক, পরে জানা গেল সেই ভদ্রলোক হচ্ছে গড়বেতার লোক, তাকে বললো যে আপনি প্রফেশন কী, সে তো প্রফেশন কাকে বলে জানে না। তখন স্যার বলছে ওকে গিয়ে বল, ওনাকে গিয়ে বল যে আপনি কী করেন। তখন সেই ভদ্রলোক বলছেন যে আমি কাড়া চড়াই। ওই ছেলেটি কাড়া কাকে বলে জানে এবং অনেকেই জানে না হয়তো, কাড়া হচ্ছে মহিষকে কাড়া বলা হয় গ্রাম্য ভাষায়। তাই গ্রাম্য ভাষাটা যদি না জানা যায়, তার যদি প্রফেশনটা না জানা যায়, তাহলে তার রোগের প্রকৃতি, তার সেই আমরা হচ্ছে প্রফেশন, অনেক সময় ভাবে যে আমরা যখন প্রফেশনের জায়গাটায় কিছু লিখি তো ভাবে যে কে কীরকম রোজগার করে তার ভিত্তিতে তার ফিস হবে, তার ভিত্তিতে তার ওষুধ লেখা হবে, তা কিন্তু নয়। প্রফেশন ইজ অলসো ইম্পর্টেন্স ফর দি ডায়াগনোসিস অফ দি ডিজিজ। আবার অপরদিকে তাই ওই ছেলেটি তার ভাষাগত, এবং অনেক সময় কি হয় গ্রাম্য ভাষাও আমাদের জানতে হবে, মানুষ গ্রাম্য ভাষায় কথা বলে। যেমন আমার যে উড়িষ্যা থেকে প্রচুর পেশেন্ট আছে, ঝাড়ো এবং ঝাড়, ঝাড়ো মানে ঘাম আর ঝাড় মানে পায়খানা, তাহলে শুধুমাত্র উচ্চারণের প্রেক্ষিতে ঝাড় এবং ঝাড়ো, পায়খানা এবং ঘাম দুটোর তফাত। আবার অনেক সময় আমরা যে হোয়াইট ডিসচার্জ বলি গ্রামের লোক বুঝতে পারে না, যদি সাদা সাববালি বুঝতে পারে অনেক সময় আমাদের বেঙ্গলের লোকেরা, কিন্তু উড়িষ্যার লোকেরা বলে চুনা, চুনা চুনা সাপ, মানে চুনা মানে তার চুনের মতো সাপ হয়। তাহলে এই যে ভাষাগত বেরিয়ারগুলো যদি আমরা কাটিয়ে উঠতে না পারি, চিকিৎসা ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করতে পারবো না। এবং অনেক সময় পেশেন্ট তার ভাষা, সে কীভাবে বলছে, কেমনভাবে বলছে, তার কষ্ট অনুভব করা ডাক্তারবাবুর মধ্যে সুবিধা হয়। অনেক সময় এই ভাষা, একটা শিশুর কান্নাও হচ্ছে ভাষা, তাই শিশুটা যখন কাঁদে সেই কান্নার ধরন দেখে মা বুঝতে পারেন তার কী হয়েছে, তার পেট ব্যথা হয়েছে, তার খিদে পেয়েছে, সে পেছাব করে ফেলেছে বা বিছানা ফেলে ভিজিয়ে ফেলেছে। তার মানে ওই শিশুর ক্ষেত্রে কান্নাটাও ভাষা, তাই ভাষা কিন্তু একটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে সমস্ত ভাষা আমরা অনেক পেশেন্ট পাই তাদের বিভিন্ন অঞ্চল ভিত্তিকে, যেমন আমি কুষ্টিয়া অঞ্চলের যে পেশেন্ট পাই তারা বলছে স্যার আমার বাড়িগুলিকে একটু দেখে দিন,
আমরা ভাবছি বাবা ওই লোকটা কি বাড়িগুলোর সঙ্গে কি সম্পর্ক, আসলে ওনার স্ত্রীকে বাড়িউলি বলে আর গৃহিণী হচ্ছে বাড়ির মালিক সেই হিসাবে, তার মানে ওনার স্ত্রী। কিন্তু এই যে বোধগুলো আমরা এই বিভিন্ন ক্লাইমেটে গিয়ে, আমরা যে বিভিন্ন ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে তার ভাষার ধরন বৃত্তি এবং দেখেছি অনেক জায়গায়, আমি নারায়ণগড়ে গিয়ে দেখেছি যে সেখানে মানুষের ডান দিকে পেন তারা প্রচুর কোদাল চালায়, তার মানে এই যে নেচার অফ প্রফেশন সেটার মধ্যেও কিন্তু, এবং ক্লাইমেটিক প্রফেশন এবং সেই সব ক্ষেত্রেও কিন্তু অনেক রয়েছে। এবং অনেক সময় আমরা সন্দিপুর বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের, সেখানে কিন্তু সিলিকোসিস হয়, সেখানে পাথর ভাঙে লোকে এবং সেই পাথর ভাঙার কারণে তাদের ওই যে সিলিকোসিস হতে পারে। তাহলে এই ডায়াগনোসিসটা চর্মরোগের ক্ষেত্রে যতই ওষুধ দেওয়া হোক না কেন, সেখানে যদি ডায়াগনোসিসটা ঠিক না করতে পারি ওই এলাকা এবং তার ভাষা, এবং সেই ভাষা থেকে বোঝা যায় সেই লোকটাকে, বোঝা যায় ভাষা থেকে সেই মুর্শিদাবাদের লোক, সেই লোকটাকে দেখে বোঝা যায় যে মেদিনীপুরের লোক, আর মেদিনীপুরের লোক মুড়ি খায় আর মুড়িতে আছে নুন, তাই সেই নুন নোনতা খাবারের সঙ্গে বুঝতে হবে যে তার খাবারের সঙ্গে তার প্রফেশনের সঙ্গে তার ভাষার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে। তাই ভাষাও কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে একটা সম্পৃক্ত, তাই একটি চিকিৎসককে সফল হতে গেলে যেমন বিজ্ঞানের সাথে সাথে তার ভাষা বিজ্ঞানটাও শিখতে হবে। এবং যাদবপুর ইউনিভার্সিটিতে একটা পড়ানো হয় দ্যাট ইজ লিঙ্গুইস্টিক ফিলোসফি, এবং দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ফর দ্য মেডিকেল পয়েন্ট অফ ভিউ। তার কারণ কি, লিঙ্গুইস্টিক ফিলোসফি অ্যাজ ফর এক্সাম্পল, যে এখনও আমরা বলি যে কোনো ছেলে যদি বিয়ে না করে তুই কেন বিয়ে করিসনি, আরেকটি মেয়ে যদি বিয়ে না করে তোর কেন বিয়ে হয়নি, তার মানে ছেলেটির বিয়ে করে আর মেয়েটির বিয়ে হয়, তার মানে এই যে লিঙ্গুইস্টিক ফিলোসফি এটা কিন্তু বুঝতে হবে। এবং এইরকম প্রত্যেকটা ভাষার কিন্তু, এবং প্রত্যেক 7 কিলোমিটার মানে ডিস্টেন্সে ভাষা পরিবর্তন ঘটে যায়, তাই ভাষা বিজ্ঞানের সঙ্গেও কিন্তু একটা চিকিৎসার সম্পর্ক আছে এটা বুঝতে হবে। এবং সেই জন্যে ভাষাটাও কিন্তু গুরুত্ব, ভাষাহীন কিন্তু যন্ত্রণা, এবং যন্ত্রণার ভাষা ওই যে বললাম শিশুর যেমন যন্ত্রণা, এবং কেউ সহজে কাঁদে কেউ কাঁদে না, এবং যদি কেউ কাঁদে লুকিয়ে কাঁদে, কেউ দেখিয়ে কাঁদে, দেখিয়ে কাঁদে তার সহানুভূতি আর লুকিয়ে কাঁদে সেটা কিন্তু তার অহংকারকে প্রকাশ করতে দেবে না এই ভাবনা। এবং তার জন্যে এই যে কান্না তার ভাষা, তার কথা বলা তার ভাষা, না বলা কথাটাও তার ভাষা, এই ভাষাকে আয়ত্ত যিনি করতে পারবেন তিনি চিকিৎসাক্ষেত্রে শুধু বিজ্ঞানের সঙ্গে সঙ্গে তিনি মানসিক রোগের চিকিৎসা করতে পারবেন। আর মন হচ্ছে শ্রেষ্ঠ, মানুষের মনই কিন্তু তাকে আইডেন্টিফিকেশন করে। আমাদের হোমিওপ্যাথি পয়েন্ট অফ ভিউ ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা নির্ভর করে তার এই যে আমিত্ব, যে আমার এটা ভালো লাগে, আমার টক ভালো লাগে, আমি খেতে ভালোবাসি, এই আমি আমরা এই কথাগুলোই কিন্তু আমাদের চিকিৎসার ক্ষেত্রে একটা নোটেড পয়েন্ট হয়ে যেতে পারে, যার ভিত্তিতে আমরা সহজে ওষুধ নির্বাচন করে একটি ক্যান্সার রোগী থেকে শুরু করে একটি জটিল যত রোগী মানসিক রোগী থেকে শুরু করে সবাইকে আমরা নিরাময় করতে পারি। যাই হোক, আমি আজকে এটা উত্থাপন করলাম, চিকিৎসা মানে শুধু ওষুধ ডাক্তার আর খাওয়া দাওয়া নয়, এর সঙ্গে ভাষাগত ব্যাপার আছে। এবং সেটা বোঝানোর জন্যই আমার সমস্ত জুনিয়র ছাত্রছাত্রী এবং রুগীদেরকে, তাদেরকে বোঝানোর জন্য যে আপনি কী বলছেন, কেন বলছেন, কখন বলছেন, কীভাবে বলছেন, তার ভিত্তিতেও ডাক্তারবাবু নিরীক্ষণ করেন যে আপনার কী হয়েছে, সেই কথা বলাটাও ডাক্তারবাবুকে অনুধাবন করতে হবে, তার ভিত্তিতে রোগ নির্বাচন হবে। যাই হোক, আমার এই কথাতে যদি কোনো অহংকার প্রকাশ পেয়ে থাকে তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার অহংকারের ছেড়ে প্রধাঘাত করে নত করে দাও বাবু। একজন আমেরিকান দার্শনিককে জিজ্ঞেস করা হয়েছিল, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো মহান হতে পারবো না, তাহলে কি আমাদের জীবনের কোনো মূল্য নেই? তখন তিনি বলেছিলেন, একটি মানুষ অপর একটি মানুষের একটি মুহূর্তে যদি যন্ত্রণা লাভ করতে পারে সেই মানুষটার জীবন সার্থক হয়েছে বলে মনে করতে পারেন। সেই অর্থে আজকে আমার কথা শুনে যদি আপনাদের জীবনের চলার ছন্দ সামান্যতম ছন্দায়িত হয় তাহলে আমার কথা বলাটা সার্থক বলে মনে করব। সবশেষে বলি, ভালো থাকুন আপনারা, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।